আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে চলছে এখন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লীগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী মঙ্গলবার মাঠে নামে ফরওয়ার্ড ক্লাব ও টাউন ক্লাব। দুই দলের এই ম্যাচে টাউনকে সহজেই ধরাশায়ী করে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল ফরওয়ার্ড। শক্তিশালী ফরওয়ার্ডের এই জয়ে পরাজয়ের ভিত্তি করল টাউন। নির্ধারিত সময়ের লড়াই এদিন টাউন ক্লাবকে 7-0 গোলের ব্যবধানে পরাজিত করে ফরওয়ার্ড। গোটা ম্যাচে কোনো প্রতিরোধ করে তুলতে পারেনি টাউন ক্লাবের ফুটবলাররা। জয়ী দল প্রথমার্ধের খেলায় 3-0 গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের দুর্বলতার সুযোগগুলিকে কাজে লাগিয়ে আরও 4টি গোল করে জয় পরাজয়ের ব্যবধান নেয়। দলের ম্যাচটি এদিন পরিচালনা করেন রেফারি আদিত্য দেব বর্মা। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল বুধবার মাঠে নামবে রামকৃষ্ণ ক্লাব ও বীরেন্দ্র ক্লাব। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।